একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বহরমপুরে সেখানে সিএমওএইচ কে মারধরের ঘটনা ঘটেছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ একটি নার্সিং হোমের বিরুদ্ধে, আর সিএমওএইচ কে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনা ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করা হয়েছে। বহরমপুরের ঘটনা এটি। বহরমপুরে ভুল চিকিৎসার অভিযোগ এক নার্সিং হোমের বিরুদ্ধে, কিন্তু এবং সিএমওএইচ কে সামনে পেয়ে মারধর করেন এলাকা মানুষজন। পুলিশ পৌঁছে উদ্ধার করেন सीएमओएच के। बहरमपुर घटना छवि अपना देखते যে ছবি দেখতে পাচ্ছেন সিএমএইচ কে মারধরের ঘটনা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে মারধর, বিধায়ক এবং সভাধিপতির সামনেই মারধর করা হয়, ধাক্কাধাক্কি করা হচ্ছে, পুলিশকে উদ্ধার করেন। কথা বলবো প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন। কল্যাণ, শেষমেশ পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয় সিএমএইচ কে, কিন্তু বিধায়ক উপস্থিত ছিলেন, সভাধিপতি উপস্থিত ছিলেন, তারা কেন আটকাতে পারলেন না? হ্যাঁ দেখো ঋষিকেশ, এটাই প্রশ্ন উঠেছে। কারণ যে রোগীকে নিয়ে বিধায়ক উপস্থিত হয়েছিলেন সিএমএইচ অফিসে, এবং তার সামনেই সিএমএসকে হেনস্থা এবং সর্বোপরি মারধর, এবং যেটা ছবিতেও দেখা যাচ্ছে যে সিএমএসকে রীতিমতো মারধর করা হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু বিধায়ককে প্রথম প্রাথমিকভাবে যেটা বিধায়ক জানাচ্ছেন যে তার কাছে এই রোগীরা বারবার দরবার হয়েছিলেন, এবং এই রোগী দরিদ্র মানুষ, তারা একটা পরিষেবা চাইছিলেন, না নার্সিং হোমে না হাসপাতালে, কোথাও যখন তারা কোনোভাবেই এই উদ্ধার করতে পারেননি এই রোগীকে, যার ফলেই তারা বিধায়কের কাছে অর্থাৎ হরিয়ারপাড়া বিধায়ক নিয়ামত শেখ তার দরস্থ হয়েছিলেন গত 3 দিন আগে। এবং নিয়ামত শেখ যোগাযোগ করেছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে। বিষয়টি সম্পূর্ণভাবে জানানোর পরেও সেই রোগীকে কিন্তু ভর্তি না হওয়ার কারণেই আজকে তিনি গিয়েছিলেন, এবং আজকে সেই সময় রোগী এবং তাদের আত্মীয় দলবল এসে কিন্তু হেনস্থা করে সিএমএইচকে, সন্দীপ সান্যালকে, এবং মারধর করে। এই ঘটনায় যদিও 9 জনকে আটক করেছে পুলিশ, তবে বিষয় যেটা হচ্ছে সিএমএইচ তো বটেই, এবং ঘটনাস্থলে চলে আসেন জেলা পরিষদের মুর্শিদাবাদ সভাধিপতি শামসুজ্জাহ বিশ্বাস, তার সামনেও মারধর করা হয়, যদিও তিনি এবং তার সিকিউরিটি সিএমএইচকে উদ্ধার করেন। এবং এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে চিকিৎসক মহলে একটা তাদের ধিক্কার তারা জানাচ্ছেন যে এইভাবে সিএমএইচকে একটা মারধর করা হচ্ছে, এবং সবার সামনে, এবং বিশেষ করে রোগীর আত্মীয়রা এবং বিধায়ক এবং বিশেষ করে জেলা পরিষদের সভাধিপতি। যদিও এই বিষয়টা নিয়ে এখনো বৈঠক চলছে, এখন সুপার রয়েছেন, পুলিশের কর্তারা রয়েছেন, সিএমএইচের রুদ্ধ ধারে বৈঠক চলছে যে কেন এই ঘটনা ঘটলো এবং রোগীকে কিভাবে উদ্ধার করা হয়। কারণ রোগীর যে মুমূর্ষ অবস্থা, সেখান থেকে না পরিষেবা পাওয়া গেল হাসপাতালে সরকারি, না কোনো বেসরকারি নার্সিংহোমে, অথচ ওই রোগীর পরিবারের অভিযোগ যেটাতে তাদের 3 লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গেছে, যার ফলে তারা গরিব মানুষ, তারা রোগীকে বাঁচাতে পারছেন না। এই ঘটনাতেই কিন্তু আজকে বাগিতন্ডা এবং ঝামেলা। তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি চিকিৎসক তথা তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাবো। যে ছবি আমরা দেখাচ্ছি, বহরমপুরে সিএমওএইচ কে মারধর, বিধায়কের সামনেই মারধর করা হলো। দেখুন, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন, বাংলার 80% মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন, যিনি নিজে একজন চিকিৎসক জননী মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, যিনি নিজে বলেন চিকিৎসকরা তার সম্পদ। কোভিডের সময় সারা বিশ্ব যখন দেখলো যে চিকিৎসকরা নিজের জীবন বাঁচিয়ে রেখে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য কাজ করলো, সেখানে চিকিৎসক নিগ্রহের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কোনো অভিযোগ থাকলে তার জন্য সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, সেখানে অভিযোগ করা যেতেই পারে। সিএমওএইচ একজন সরকারি প্রশাসনিক অফিসার, তাকে যেভাবে নিগ্রহ করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়, এবং আমি মনে করি অবিলম্বে প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং যারা করেছে তারা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেন বলে আমি মনে করি না। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত বা আমাদের সরকারের যে পরিকল্পনা তার অত্যন্ত পরিপন্থী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শান্তনুদা, তৃণমূল বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন, মূলত তিনি এই যাদের পরিষেবা নিয়ে ক্ষোভ ছিল তাদেরকে নিয়ে গিয়েছিলেন। কোথাও গিয়ে কি তাকে আরেকটু সক্রিয় হতে হতো যাতে সিএমএইচ কে না মারধর করা হয়? কল্যাণ তুমি শুনলে যে চিকিৎসক তথা তৃণমূল সাংসদ তিনি বলছেন, তিনি এই ঘটনার গোটা ঘটনার নিন্দা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে কোনোভাবেই এটাকে সমর্থন করা যায় না, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এমনটাই তিনি চান। যদিও ঘটনায় 8 জনকে বা 9 জনকে আটক করা হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, এদেরকে কি গ্রেপ্তার করা হবে বা এরা কি প্রত্যেকেই রোগীর আত্মীয়? দেখো ঋষিকা, পুলিশ যেটা জানাচ্ছে যে যারা এসেছে প্রচুর মানুষজন এসেছিল, সুতরাং প্রাথমিকভাবেই বোঝা যাচ্ছে না যে তারা রোগীর আত্মীয় না এলাকার মানুষ। তবে তারা বিধায়কের অনুগামী এটা অনেকে মনে করছেন, কারণ একজন বিধায়ক যখন উপস্থিত হচ্ছেন খুব স্বাভাবিকভাবেই তার কাছে তার সঙ্গে 10 জন 15 জন লোক থাকে এবং ওখানে ডেপুটেশন দেওয়া হচ্ছে বা সিএমএস দপ্তর ঘেরাও করা হচ্ছে বলে যে মিডিয়াকে জানানো হচ্ছে, তারপরে যখন মিডিয়া উপস্থিত হচ্ছে, সুতরাং সে যে গুটেই আসছে রোগী এবং পরিবার এবং তৃণমূল বিধায়ক বলেই মনে করা হচ্ছে। তবে যারা আটক হয়েছে তারা এখনো পর্যন্ত রোগীর পরিবারের লোক না স্থানীয় লোক না বিধায়ক লোক, সেটা এখন তদন্ত করা হবে। বিষয় যেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু এখনো বৈঠক চলছে সিএমএইচ এর ঘরে, সিএমএইচ সহ যারা অন্যান্য ডাক্তাররা যেমন বিষয়টাকে মেনে নিচ্ছেন না, কারণ যে রোগীর সমস্যা হয়েছে সেই রোগীর সমস্যার সমাধান আছে ঠিকই, কিন্তু একজন স্বাস্থ্য আধিকারিককে বিশেষ করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে মারধর করা হবে এটা কোনোভাবেই তারা মানছেন না। পাশাপাশি বিধায়কের উল্টো অভিযোগ যে বহুবার কিন্তু চেষ্টা করা হয়েছে, জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে বিষয়টা যে এই ঘটনা কিন্তু এই রোগীকে যেভাবেই হোক তাকে বাঁচানো হোক, যার ফলে আজকে ক্ষোভের রাত পড়েছে এবং কিছু মানুষ এসে হয়তো চড়াও হয়েছে বলে বিধায়ক জানাচ্ছেন। ঋষিকেশ, ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। বহরমপুরে সিএমওএইচকে মারধর ঘটনায় 9 জনকে আটক করা হয়েছে, নিন্দায় সরব সব মহল।